ত্রিপুরা আয়ুষ মিশনের আয়োজিত হোমিওপ্যাথি হেলথ কেয়ার ফর মাদার অ্যান্ড চাইল্ড শীর্ষক অনুষ্ঠানে বৃহস্পতিবার নাম না করে সিপিআইএম কে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রী সাহা বলেন, মানুষের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখেই বর্তমান সরকার কাজ করে চলছে। এর আগে 70 দশকের শেষের দিকে ডাক্তারদের নিয়েও রাজনীতি হতো এই রাজ্যে। ডাক্তারদের মধ্যেও রাজনীতির রং খুঁজতেন তৎকালীন প্রশাসনিক নেতা মন্ত্রীরা। ডাক্তারের সামাজিক অবদান ভুলে গিয়ে রাজনীতির নাড়ি পাল্লায় মাপা হতো তাদের। বড় বড় অপারেশনে সফলতা অর্জন করলেও প্রাপ্য সম্মান পেতেন না চিকিৎসকরা। দেখা হতো সে কোন দলের লোক। তৎকালীন সময়ে রাজ্যের এই দুর্নীতিগ্রস্ত পরিস্থিতি থেকে বর্তমানে বেরিয়ে এসেছি আমরা। ভালো ডাক্তার ভালো আশাকর্মীতে পুরস্কৃত করেছে বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার। তারা কোন দলের বা কোন পার্টির কোন মতাদর্শে বিশ্বাসী তা দেখা হয়নি। দেখা হয়েছে সমাজের প্রতি তাদের অবদান ও তাদের যোগ্যতা। গভর্নমেন্ট এখানে বিভিন্নভাবে যখনই ক্যাবিনেটের মধ্যে আসে বা ক্যাবিনেট আমরা উঠাই, এটা আয়ুর্বেদিকই হোক হোমিওপ্যাথিকই হোক যে কোনো বিষয়ে, এটা প্রো পিপুলের যে চিন্তা ভাবনা এই গভর্নমেন্ট কাজ করছে। আমার এখানে বলতে দ্বিধা নেই, আমাদের একটা ইচ্ছা আছে এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ খোলার একটা চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের এই গভর্নমেন্ট এইসব নিয়ে রাজনীতি করতে চায় না, এগুলোর মধ্যে কোনো রাজনীতি হয় না। ডাক্তারদের মধ্যেও রাজনীতি আমরা দেখেছি আমার জীবনে। আমার লোক হতে হবে আমাদের, আর ডাক্তারদের আবার আমাদের কি, ডাক্তার তো ডাক্তার। এই যে একটা ক্লাইমেট বা এই ধরনের একটা সিচুয়েশন তৎকালীন সময়ে সৃষ্টি করেছিল, 70 দশকের লাস্টের দিক দিয়ে আমরা দেখেছি এগুলো, তার থেকে আমরা কিন্তু এখন মুক্তি দিয়েছি। আমাদের দরকার নেই ভালো ডাক্তার ভালো কর্মী আশা কর্মীর, এখানে যারাদের আজকে এখানে পুরস্কৃত করা হয়েছে, এখানে কোন দলের বা কোন পার্টির বা কোন কার মতে বিশ্বাস করে সেই দেখে কিন্তু এখানে পুরস্কৃত করা হয়নি। কিন্তু আগে আমরা দেখতাম, আমার জীবনে এত কাছে আজ পর্যন্ত কোনো পুরস্কার আমি পাইনি। কত বড় বড় অপারেশন করেছি, 6 ঘন্টা 5 ঘন্টার অপারেশন করেছি, কোথায়? উনি অপোজিট পোলের লোক, এইরকম একটা ভাবনা আমরা তো এগুলো দেখিনি। এই কালচার টোটালি চেঞ্জ করতে হবে। জলের কোনো ধর্ম নেই, রক্তেরও কোনো ধর্ম নেই। আমি বিভিন্ন জায়গায় আমরা দেখি তার ধর্ম নেই, তার কোনো লিঙ্গও নেই, তার বয়সও নেই। 18 থেকে 65 পর্যন্ত দেওয়া যায় রক্ত, কোন বয়সে সেটাও বলা যাবে না, কোন ধর্মের সেটাও না। সে কি মুসলিম থেকে রক্ত দিল? তো মানুষ সত্যিকারের অর্থে একটা নিউট্রাল, সবাই সব কাজ করবে এরকম না, এবং সেই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার তিনি বলেন, কর্মজীবনে বড় বড় অপারেশন করেও কোনোদিনও পুরস্কার পাননি তিনি। বিরোধী রাজনীতি করতেন বলে কোনোদিনও তার যোগ্য সম্মান তাকে দেয়নি তৎকালীন বামফ্রন্ট সরকার। কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টি সরকারের আমলে বদলেছে চিন্তাধারা। মানুষের কাজ নিয়ে রাজনীতি করতে চায় না বিজেপি। এই সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার। তাই এই সরকারের আমলেই তার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন সফল হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।